নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আপনাদের সাধারণত বিভিন্ন ধরনের টেলিকম অফার সংক্রান্ত খবর দিয়ে থাকি এবং টেলিকম ইন্ডাস্ট্রিতে কী চলছে বর্তমানে সেই সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকেও আপনাদের এইরকমই একটি গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবো। আজকে যে খবরটি তুলে ধরবো সেটি হলো বিএসএনএল সংক্রান্ত। আমাদের দেশের একমাত্র সরকারি টেলিকম সংক্রান্ত বিএসএনএল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ করা হয়েছে, সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরবো। এই খবরটি জানার আগে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেন তাদের করে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অন করে দিন, আর ভিডিওটিকে অবশ্যই এখন একটি লাইক করে দিন। চলুন তাহলে এখন আমরা এই খবরটি সম্পর্কে জেনে নিই। দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বিএসএনএলের এই জনপ্রিয়তা বৃদ্ধির পেছনে যেমন তাদের ভালো ভালো অফার রয়েছে, ঠিক তেমনিভাবে তাদের অভ্যন্তরীণ সংকটও রয়েছে। তাই এখন প্রতিদিনই সংবাদপত্রে বিএসএনএল সম্পর্কে কিছু না কিছু খবর, কিছু না কিছু আলোচনা হয়েই থাকে। কয়েকদিন আগেই আমাদের দেশে প্রায় সমস্ত টেলিকম সংস্থাগুলো তাদের প্ল্যানের রেট বাড়িয়ে দিয়েছেন, অনেকটা করেই তাদের প্ল্যানের রেট বাড়ানো হয়েছে। ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, জিও সমস্ত কোম্পানি তাদের প্ল্যানের রেট প্রায় 42% পর্যন্ত বৃদ্ধি করেছেন। এর সাথে জিও গ্রাহকদেরকে অতিরিক্ত 6 পয়সা প্রতি মিনিটে অন্য নেটওয়ার্কে কল করার জন্য আয়ুষি দিতে হচ্ছে। এই সমস্ত বেসরকারি সংস্থার সাথে বিএসএনএলের তুলনা করলে দেখা যায় যে তারা কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে তাদের প্ল্যানের রেট বাড়ায়নি। তাই এই পরিস্থিতিতে গ্রাহকরা বিএসএনএলের সংযোগ নিতে আগ্রহ দেখাচ্ছেন। যেখানে বেসরকারি সংস্থাগুলো গ্রাহক হারাচ্ছেন, তাদের গ্রাহক কমছে, সেই জায়গায় বিএসএনএল কিন্তু গ্রাহক সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন। প্রতিদিনই কিছু না কিছু সংখ্যক গ্রাহক বিএসএনএলের সাথে নতুনভাবে যুক্ত হচ্ছেন। এদিকে বর্তমানে গ্রাহকরা বিএসএনএলকে পছন্দ করলেও এই বিএসএনএলের অভ্যন্তরীণ আর্থিক সংকট কিন্তু চরম পর্যায়ে রয়েছে। এদের এই আর্থিক সংকট দূর করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। সরকার এই রুগ্ন সংস্থাটিকে পুনরায় আর্থিকভাবে সবল সংস্থায় পরিণত করার জন্য এদের সাহায্য করছেন। সরকারের এই সাহায্যের মধ্যে যেমন সরাসরি আর্থিক সহায়তা রয়েছে, ঠিক তেমনিভাবে গঠনমূলক পরিকল্পনা রয়েছে। সরকার ইতিমধ্যে কিছু আর্থিক সহায়তা করেছেন এবং একটি পরিকল্পনা নিয়েছেন এদের এই আর্থিক সংকটকে দূর করার জন্য। সরকারের এই পরিকল্পনার মধ্যে রয়েছে বিএসএনএলের আর্থিক ব্যয়কে কমিয়ে আনা। এই আর্থিক ব্যয় কমানোর জন্য একটি অন্যতম পদক্ষেপ হলো কর্মীদের স্বেচ্ছায় অবসর। ইতিমধ্যে প্রায় 78,500 জন কর্মী স্বেচ্ছা অবসরের জন্য আবেদন করেছেন। কর্তৃপক্ষ এই আবেদনে সাড়া দিলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই কর্মীরা অবসর নেবেন। এদিকে এখন এই স্বেচ্ছা অবসর স্কিমটিকে নিয়ে বিএসএনএলের একটি নতুন সমস্যা তৈরি হতে পারে, কারণ এই স্বেচ্ছা অবসরের মাধ্যমে 1,000 কর্মী একসাথে অবসর নেবেন, যার ফলে এক ধাক্কায় 1,000 কর্মীকে বিএসএনএল হারাবে। এর ফলে দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজনীয় কর্মীর অভাব পড়বে। এখন এই নতুন সমস্যা দূর করার জন্য আরও একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বেচ্ছা অবসর প্রকল্পের পরবর্তী সময়ে কম সংখ্যক লোক দিয়ে সুষ্ঠুভাবে কাজ করানোর জন্য কিছু বেসরকারি সংস্থাকে দিয়ে বিএসএনএলের কাজগুলো করিয়ে নেওয়া হবে। অর্থাৎ বিএসএনএলের কাজকে আগামী দিনে আউটসোর্সিং করা হতে পারে। বিএসএনএলের দৈনন্দিন কাজগুলোকে এবার থেকে আউটসোর্স করা হতে পারে। বিএসএনএলের নির্দিষ্ট কিছু গ্রাহক সেবা কেন্দ্রের কাজ অর্থাৎ কমন সার্ভিস সেন্টারের কাজগুলোকে আউটসোর্স করা হতে পারে। ইতিমধ্যে এই সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশিকাও জানিয়ে দেওয়া হয়েছে, জারি করা হয়েছে। এর আগেও বিভিন্ন ঠিকা সংস্থাকে দিয়ে বিএসএনএল তাদের কাজ করিয়েছেন। এবার থেকে আগামী দিনে নির্দিষ্ট কিছু এলাকার বিএসএনএলের ল্যান্ডলাইন ও বিএসএনএলের ব্রডব্যান্ড পরিষেবার কিছু অংশ আউটসোর্সিং করা হতে পারে বলে জানতে পারা গিয়েছে। একটি নির্দেশিকায় বলা হয়েছে, স্বেচ্ছা অবসরের পর যে সমস্ত গ্রাহক সেবা কেন্দ্রগুলো কর্মীর অভাবে চালানো সম্ভব হবে না তাদের কাজগুলোকে আউটসোর্স করা হবে। কিন্তু এখান থেকে আরও একটি বড় আশঙ্কার কথা বিভিন্ন মানুষজন করছেন যে এইভাবে শুধু একটি গ্রাহক সেবা কেন্দ্র নয়, আগামী দিনে গ্রাহক সেবা কেন্দ্রগুলোর কাজ আউটসোর্সিং করে দেওয়া হবে এবং আগামী ভবিষ্যতে বেসরকারি টেলিকম সংস্থাগুলো যেভাবে কাজ করে ঠিক সেইভাবে বিএসএনএলও কাজ করবে। অর্থাৎ বিএসএনএলের বেশিরভাগ কাজই বেসরকারির মাধ্যমে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।